নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চাকরির ক্ষেত্রে বরাক ব্রহ্মপুত্র নয়, যোগ্যতাই শেষ কথা বললেন সাংসদ রাজবীর। ১৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, ত্রিপুরায় আটক পাথারকান্দির যুবক। ভোটের আগে শিলান্যাসের হিড়িক উধারবন্দেও নলকূপের ভিত্তি স্থাপন করলেন মিহির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এর আগে তৃণমূল স্তরে কর্মীদের নিয়ে জোরদার প্রচার শুরু করেছে বিজেপি। পাশাপাশি শুরু হয়েছে নির্বাচনের ম্যানিফেস্টো গড়ে তোলার প্রক্রিয়া, এতে জনগণের মতামত নেওয়া হচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে বিজেপির ম্যানিফেস্টোতে বরাক উপত্যকার জন্য বেশ কিছু উল্লেখ ছিল, তার মধ্যে অনেকগুলোই পূরণ হয়নি। বিশেষ করে সরকারি চাকরিতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে বরাক উপত্যকার স্থানীয়দের প্রাধান্য দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পূরণ হয়নি। শনিবার জেলা বিজেপির কার্যালয়ে শিলচরের সাংসদ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজদীপ রায় এবং কাছাড়ের প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন ডেকে দলীয় ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করার পাশাপাশি গত ৪.৫ বছরে দলের বিভিন্ন কার্যকলাপের খতিয়ান তুলে ধরেন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে আমাদের কেন্দ্রের থেকে যারা আমাদের উপরে পর্যালোচনা করছেন, আমাদের আসাম সম্বন্ধে নজর রেখেছেন, তাদেরও এটাই বক্তব্য যে আমাদের সরকার হতে যাচ্ছে এবং আগে যে আমরা সিট পেয়েছি তার থেকে বেশি সিটে আমাদের যে ডাক দেওয়া হয়েছে 100+ বিজেপি উইথ অ্যালাইজ 100+ আউট অফ 126 এটা ম্যাটেরিয়ালাইজ হতে যাচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রে সরকার যোগ্যতাকেই প্রাধান্য দিচ্ছে। অবশ্যই মুখ্যমন্ত্রী বরাক এবং ব্রহ্মপুত্রের সমন্বয় নিয়ে সবসময় চেষ্টা করে যাচ্ছেন, তবে চাকরির ক্ষেত্রে কাউকে বিশেষভাবে প্রাধান্য না দিয়ে যোগ্য যুবক যুবতীকেই সুযোগ দেওয়া হচ্ছে। কংগ্রেসীরা যারা বলে চাকরি হয়নি, অমুক হয়নি, বিজেপি কি দিয়েছে, তারা এই বিষয়গুলো জানে না আর বলে যে বাঙালিদেরকে না দিয়ে আসাম থেকে ইনপুট করা হচ্ছে বরাক উপত্যকায় মানুষ, সেটাও তাদেরকে জেনে দেওয়া উচিত যে আজকের দিনে যত চাকরি হচ্ছে সব আপনার সবাই জানেন আপনারা যে এটা সব কম্পিউটারাইজড হচ্ছে, অনলাইন হচ্ছে, যাদের মেরিট বেসিসে হচ্ছে। আর ওই মেরিট বেসিস আপনি যদি কম্পিউটারে টিপ দেন তখন জানতে পারবেন কত নম্বরের স্টুডেন্ট পেয়েছে আর কারা চাকরি পেয়েছে। আজকে আগে কি ছিল, এমএলএরা চাকরি দিত, এমএলএরা তাদের নিজের গোষ্ঠী তাদের ব্যক্তি স্বার্থ মানুষের জায়গা বিক্রি করিয়ে এখান থেকে গৌহাটিতে নিয়ে গিয়ে আমাদের কাছে এরকম অনেক গল্প শোনা যায় যে তারা এইভাবে চাকরি দিয়েছে। এখন চাকরি সরকার দিচ্ছেন, আপনার অনলাইন সব ফর্ম জমা হচ্ছে, তার এই ব্যবস্থা হচ্ছে। ৬৫ বছরে আমরা দেখিনি কোনো সরকারি আমলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা। সম্প্রতি কাগজকল কর্মচারীদের মুম্বাইতে মিছিল আটকে দিয়েছিল প্রশাসন, তারা অনেক কষ্টে জীবন ধারণ করছেন, এর অনেক নিদর্শন সম্প্রতি দেখা গেছে। এই প্রসঙ্গে রাজদীপ রায় বলেন, কাগজকল ধ্বংসের জন্য বর্তমান সরকার দায়ী নয়, তবে সরকার চায় এর পুনরুদ্ধার হোক। ইতিমধ্যে বেশ কিছু বড় মাপের ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা হয়েছে, যেসব সমস্যা ঝুলন্ত অবস্থায় রয়েছে সেগুলো মিটিয়ে যদি কেউ এটি কিনতে চান তাহলে সরকার এভাবেও কাগজকল চালু করতে রাজি আছে। কিভাবে এক গাড়িকে তিনবার ঢোকানো হয়েছে, কিভাবে গাড়ির প্রাইস এসকেলেশন করা হচ্ছে, যে বুকস অফ অ্যাকাউন্টটাকে নেগেটিভে নিয়ে গিয়ে পাপার কাঁচার পেপার বিলটাকে ফাইনান্সিয়ালি এটাকে স্কুইজ আউট করে কিছুদিন ভেন্টিলেটরে রেখে, হ্যাঁ এটার মৃত্যু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে হয়েছে এটা কথাটা ঠিক। তবে ভারতীয় জনতা পার্টি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি গত পার্লামেন্টারি সেশনেও গিয়ে আপনারা হয়তো জানেন না আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেডার চেয়ারম্যান ভারতবর্ষের গৃহমন্ত্রীর সঙ্গে পেপার মিল সম্বন্ধে আমরা আলোচনা করেছিলেন, এটা প্রকাশ্যে আসেনি। এই কারণে আসেনি কারণ এইগুলা থেকে যেহেতু এনসিএলএ ছিল তখন এটা অ্যাসেসমেন্ট হয়েছে, সরকার এখন বাইয়ার দেখছে, তো বাইয়ার দেখে অনেকে ইন্টারেস্ট, আপনারা হয়তো এটাও জানেন যে জাগিরোড এবং এইখানে ইন্টারেস্ট দেখিয়েছেন ভারতবর্ষের অনেক ব্যবসায়ী এবং তারা দেখেছেন, দেখে কথাবার্তা চলছে, সরকারও এটার প্রতি চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজদীপ রায়ের কথার সূত্র ধরে বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, বর্তমানে যারা আন্দোলন করছেন কাগজকল নিয়ে তাদের কথা বলার নৈতিক অধিকারই নেই। যেসব কর্মীরা তখন নেতাদের অবৈধ কারসাজিতে সাহায্য করেছেন তারাই এখন রাস্তায় নেমে আন্দোলন করছেন। প্রায় 15 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারী আটক হয়েছে ত্রিপুরা পুলিশের জালে। ধৃতের নাম রুফুল আহমেদ, বাড়ি পাথারকান্দি থানাধীন টিলাবাড়ি গ্রামে। গতকাল উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে এ সাফল্য আসে। সেখানকার প্রেমতলা বাজার সংলগ্ন উত্তর ফুলবাড়ি এলাকা থেকে 3000 ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারীকে আটক করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 15 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ওসি জয়ন্ত দাস। ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে। এই অভিযান নেতৃত্ব দেন উত্তর ত্রিপুরার SP ভানুপদ চক্রবর্তী। আমাদের বড় সাহেব SP স্যার ভানুপদ চক্রবর্তী স্যার, ওনার কাছে খবর ছিল যে আসাম থেকে কিছু ইয়াবা ট্যাবলেট জেরজেরিক দিয়ে আসতে পারে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এবং স্যারের সিভিল ডেসের আমাদের স্টাফ ওইখানে আমরা উৎপাতে বসেছিলাম। অ্যাকর্ডিংলি আজকে বিকাল অনুমান 4টা নাগাদ আমরা একজনকে অ্যারেস্ট করি, রুফুল আহমেদ, যার বয়স 25 বছর। সো আসামের টিলাবাড়িতে তার বাড়ি পাথারকান্দি পিএসআর আন্ডারে, তার কাছ থেকে আমরা 3000 ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করেছি। বাজার মূল্য কত হবে স্যার? এগুলো তো আসলে বাজারে বিক্রি হয় না সাধারণত, তো সেই জন্য ধরলেন একটা ট্যাবলেট যদি 500 টাকা করে হয়, 500 × 3000। কোথা থেকে অ্যারেস্ট করেছেন? আমরা এটা প্রেমতলার পাশে উত্তর ফুলবাড়ি জায়গাটাকে, নির্দিষ্ট জায়গাটাকে উত্তর ফুলবাড়ি বলে, চুড়াইবাড়ি পিএসএল। 21-এর ভোটের আগে শিলান্যাসের হিড়িক পড়েছে গোটা রাজ্য জুড়েই, এর থেকে পিছিয়ে নেই উধারবন্দ। PMKSY এর অধীনে রবিবার গোসাইপুরে জলসেচ প্রকল্পে নলকূপের শিলান্যাস করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। এ উপলক্ষে আয়োজিত সভায় বিধায়ক সোম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন কৃষকদের আয় দ্বিগুণ করা, সেই লক্ষ্যে কাজ চলছে। আজও উত্তরপ্রদেশ, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্য থেকে আমাদের এখানে খাদ্য সামগ্রী আসে, কিন্তু আমাদের এখানে জলসেচের ব্যবস্থা না থাকায় পর্যাপ্ত পরিমাণে কৃষিকাজ করা হয় না। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বিভাগকে সক্রিয় করে তোলা হয়েছে, জলসেচের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। আর এখানে এই কাজ যে শিলান্যাস হয়েছে, এটা দেখভাল করার জন্য স্যানিটেশন কমিটি লাগবে। এই যে কমিটি, এগ্রিকালচার বেসড কমিটি থাকতে হবে, যাতে এটা সব ব্যবহার হয়। এইমাত্র আমার ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে কোনো কাজ সরকার করে দেয়, বিগত দিনে অনেক এইভাবে দৃষ্টান্ত আছে, কিন্তু বেশি স্থায়ী হয় না। এটা কমিটির মাধ্যমে আপনারা দেখভাল করবেন, তবে কি এটা মেনটেন হবে, আর এই মেনটেন হলে পর তখন আপনাদের খেতে সেই ফসল করতে পারবেন। আজকের দিনে আমি দেখছি সারা ভারতবর্ষের পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, UP এই সমস্ত এলাকা থেকে আজকের দিনও আমাদের এখানে চাল আনতে হয়, হরিয়ানা, কিন্তু আমাদের এখানে একটাই ফসল করে, কখনো দুটো হয়। কিন্তু আজকে যদি খেতে জল থাকতো, জল সেচের ব্যবস্থা থাকতো, তাহলে অনেক ভালো হতো। অনুষ্ঠানে বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকার SR নাথ মজুমদার বলেন, ভারত একটি কৃষি প্রধান দেশ, ভারতের উন্নয়ন তখনই সম্ভব হবে যখন কৃষকদের উন্নতি হবে, আর কৃষকদের উন্নতি তখন হবে যখন কৃষিকাজ বেশি পরিমাণে হবে। 2022-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পদক্ষেপ নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের এডিও জয়নাল আবেদিন, গোসাইপুর জিপির সভাপতি নজরুল ইসলাম বরলস্কর, উধারবন্দ ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি অমিত সিংহ, উরিরুই সিংহ, রাকিব হোসেন বড়ভূয়া প্রমুখ। কৃষি সিঁচাই যোজনা অন্তর্গত HKKP মানে হার ক্ষেত্র পানি, হিন্দিতে বলা হয়েছে হার ক্ষেত্র পানি, যা বোঝা যায় যে প্রত্যেক জমিতেই জলসিঞ্চন বা জল। আপনারা জানেন ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ভারতের উন্নতি এই কৃষির উপরেই নির্ভরশীল। তাই আমাদের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী, উনি একটা চিন্তাধারা নিয়েছেন যে আগামী 2022 সালের মধ্যে ভারতবর্ষে
কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। রবিবার নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 15 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন, পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তাছাড়া এদিন বিভিন্ন বুথে আয়োজিত দলের বুথ সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি। সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। ধরাই সমষ্টির উন্নয়নে তিনি সর্বদা তৎপর রয়েছেন বলে জানান। পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে পুনরায় বিজেপি সরকারকে ক্ষমতাসীন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিনের শিলান্যাস প্রকল্পগুলো হল ক্লেভার হাউস ডিপির কানুপাড়ার সন্তোষী মন্দির ও পুটিখাল ডিপির 16 নম্বর গ্রামের মহাদেব বাড়িতে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন, পূর্ব দুলালগ্রাম শিববাড়িতে সীমানা দেওয়াল নির্মাণ কাজ, সপ্তগ্রাম কালীবাড়িতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বরাদ্দ কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর ও ভাগাবাজারের ঈদগাহের ফ্লোর পাকাকরণের নির্মাণ কাজ। এদিন পূর্ব দুলালগ্রামের বুথ সম্মেলনে 30 জন কংগ্রেস কর্মী অনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। রবিবার শিলচর অম্বিকাপুটি ভক্তিধাম প্রেক্ষাগৃহে শক্তি ফাউন্ডেশন নামে একটি সংস্থার উদ্বোধন হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে সংস্থার সূচনা করলেন মুখ্য অতিথি ডক্টর নিরঞ্জন রায়, বিশিষ্ট কবি সাহিত্যিক তথা এদিনের বিশেষ অতিথি অতীন দাস এবং সুপর্ণা দেব প্রমুখ। পরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয় সংস্থার পক্ষ থেকে। স্বাগত ভাষণ রাখেন সংস্থার মুখ্য আহ্বায়ক ডক্টর পারমিতা দাস। তিনি বলেন, নারী শক্তিকে জাগ্রত করে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই সংস্থার মূল উদ্দেশ্য। এদিন সংস্থার পক্ষ থেকে কবি সাহিত্যিক অতীন দাস সহ রূপালী দাস ও প্রদীপ আচার্যকে সংবর্ধনা জানানো হয়। আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি যে উদ্দেশ্যে শক্তি ফাউন্ডেশন ট্রাস্টের শুভারম্ভ এবং একটা নতুন যাত্রার পরিকল্পনা নিয়ে আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি। যে উদ্দেশ্য নিয়ে এই ট্রাস্ট বা এই ফাউন্ডেশনটা আমরা শুরু করতে চলছি সেটা আমি একটু সংক্ষেপে বলতে চাই। যে আমরা সাধারণত দেখে আসছি যে সনাতন ধর্মের আমাদের যে বৈদিক আচার বিচার আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আমরা সেটা যেন আমাদের আমরা যাদের সঙ্গে কাজ করব আর এবং আমাদের নিজেদের মধ্যেও সেই বৈদিক আচার বিচার সনাতন ধর্মের যে আচার বিচার সেটা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। একটা কাজের শুভারম্ভ করা সেটা নিশ্চিতভাবেই একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সময়। তো এই সংগঠন সম্পর্কে যতটুকু জানতে পেরেছি আমার মনে হয়েছে যে এটা মহিলা সবলীকরণ বা এই ধরনের একটা ব্যাপার এবং বিশেষ করে পারমিতার বক্তব্যে যেটা আমি ইঙ্গিত পেলাম যে আমাদের সমাজে যে বৈদিক ভাবধারা ছিল যা অনেকটাই অবলুপ্তি এবং বিকৃতির শিকার হয়ে গেছে তা থেকে যাতে আমরা উদ্ধার পেতে পারি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার ভারতীয় গণপরিষদের তরফে শিলচর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিলচরের বিষয় চমক গোস্বামী। রবিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের কর্মকর্তারা বলেন, 21-এর বিধানসভা নির্বাচনে শিলচর আসনে বিষয়চমক গোস্বামীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে রেখে বরাকের অন্যান্য স্থানে প্রার্থী দিতে চলছে দল। তাছাড়া আসামে 50-এর অধিক প্রার্থী দিয়ে রাজ্যের 20টি আসনে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় গণপরিষদ। বিশেষ করে শিলচরে আমাদের পার্টির অনেক কাজকর্ম চলছে এবং 2021 ইলেকশন শিলচরের ইলেকশনটা খুব ডিসাইডিং ইলেকশন হবে এবং শিলচর থেকে আমি যদি সম্ভাব্য প্রার্থী হই তাহলে আমার মনে হয় জনসাধারণের একটা বিশেষ অংশ কিন্তু আমাকে সাপোর্ট করবে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় জনসংযোগে আমি যেটা বুঝতে পেরেছি মানুষের বর্তমান পার্টি বর্তমান সরকারি মানে রুলিং পার্টির ওপরে বিভিন্ন ধরনের ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে। তো সেটা মোকাবিলা করার জন্য লোক চায় একটা নিউট্রাল ইমেজের মানুষ যাতে এই সমস্ত জায়গায় থাকে। তো মানুষের সঙ্গে আমার যে সম্পর্ক হয়েছে বা যে সংযোগ গড়ে উঠেছে তাতে আমি এটা আমার স্থির বিশ্বাস হয়ে গেছে যে মানুষ আমাকে সাপোর্ট করছে। আমি যদি শিলচর থেকে ইলেকশন খেলি এবং শিলচর থেকে যদি আমি ভারতীয় গণপরিষদের হয়ে যদি শিলচর অ্যাসেম্বলি ইলেকশন থেকে যদি আমি খেলি তাহলে প্রতিদ্বন্দ্বিতা করলে আমাকে
বিশেষ একটা অংশ জনসাধারণের আমাকে সাপোর্ট করবে, বিশেষভাবে সাপোর্ট। বরাক সহ গোটা রাজ্যের হিন্দু বাঙালিরা বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। বর্তমান সরকারের কার্যকালে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি যদিও, কিন্তু বিভাজন সৃষ্টি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন দলের কর্মকর্তারা। ডিটেনশন ক্যাম্প ও ডিভোটার ছাড়াও নাগরিকত্ব এক জ্বলন্ত সমস্যা। নথিপত্র থাকা সত্ত্বেও বিভিন্ন কারণ দেখিয়ে সরকার কর্তৃক রাজ্যের 19 লক্ষ মানুষকে অন্ধকারের দিকে ছুড়ে দিয়েছে। আগামী দিনে সমাজের লাঞ্ছিত ও নিপীড়িত জনগণের সেবায় কাজ করে যাবে বলেও এদিন আশ্বাস দেন ভারতীয় গণপরিষদ দলের কর্মকর্তারা। তো আমাদের মূল বিষয় হয়ে গেল যে আমাদের উপরে যে যন্ত্রণা, বঞ্চনা, শোষণ, লাঞ্ছন চলছে এবং আমাদের জনসাধারণ যে আত্মমর্যাদা অবধি হারিয়ে ফেলছে, সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, সেটা আমাদের লক্ষ্য। এবং আজকের ডেটে আর্থিক বিষয়ে যেভাবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, সেই রাস্তা খুলে দেওয়া, সেটা হলো আমাদের উদ্দেশ্য। নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটল শনিবার। এদিন সংস্থার সাধারণ সম্পাদক আশিস রায় বলেন, নিউ শিলচর এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য রয়েছে একটি ভবন, তাছাড়া এলাকায় খেলার মাঠ, গ্রন্থাগার, এমনকি কোনো স্থায়ী বাজার নেই বলে ক্ষোভ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এলাকায় পুলিশ প্রহরীরা নিযুক্ত থাকলে প্রতিদিনই অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে, সিন্ডিকেট বানিয়ে গাড়ি যানজট করে ব্যবসা করছে পুলিশ প্রশাসন। এইসব দাবিকে সামনে রেখে বীর নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান উদযাপন করল সংস্থা। সপ্তাহব্যাপী অনুষ্ঠান শেষে স্থানীয় মাতৃভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য। অভাবগুলি পরিপূরণ করে দেবেন। আশ্চর্য, 2021 আগামী দিনে ইলেকশন হবে, আবার বিধায়ক তিনি টাকা দিয়ে আছেন। আমরা যারা জনপ্রতিনিধি, আমরা তৈরি করি, কেন তৈরি করি আছে সমাজের প্রতি মানুষের প্রশ্ন করার প্রয়োজন। আমরা জনপ্রতিনিধি তৈরি করি আমাদের অভাব, আমাদের ত্রুটিগুলোকে পরিপূর্ণ করার জন্য। আশ্চর্য, আমাদের নিশ্চিতের একটি বাজার নেই, একটি বাচ্চাদের খেলার জন্য একটি মাঠ নেই, বৃদ্ধ বয়সে কোথায় গিয়ে বসে সময় অতিবাহিত করার একটি লাইব্রেরি নেই, নাকের তেল দিয়ে লাল বাতি জ্বালিয়ে দাঁড়িয়ে বসে এক প্রান্ত থেকে এক প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। শ্রদ্ধা নিঃসুচেরির আপাম জনগণ, আমাদের এখন প্রয়োজন, আমরা পূর্বের ন্যায় নিঃসুচের আত্মজীবন সংস্থা, আমরা আগে আন্দোলন করে আমরা চিনিয়ে এনেছি আমাদের এই দাবিগুলো। এবারে আমরা শান্ত ভেবেছিলাম, শান্তভাবে আমাদের আদায় করব, শান্ত হতে চলে গেছে। আমাদের তৈরি প্রত্যেকে ওই ব্যাপারে সোচ্চার হয়ে রবিবার হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে তারাপুর পার্ট 7-এর অন্তর্গত চিরকান্দি 20 ফুটি গোবিন্দনগরের বাসিন্দা সুমিত্রা পাল ও বাপন পালের মেয়ে সোমা পালের বিবাহের জন্য কিছু জরুরি সামগ্রী প্রদান করা হয়। সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন হৃদয়ের সভাপতি গুণজ্যোতি দত্ত, সাধারণ সম্পাদক কৃষ্ণ কংসবণিক সহ অন্যান্যরা। 21-এর বিধানসভা নির্বাচনে আজিবউদ্দিন লস্করকে উধারবন্দ সমষ্টিতে বিজেপির দলীয় টিকিট প্রদানের দাবি জানালেন স্থানীয়রা। রবিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রে বামটিলা বস্তিতে নাসাদ আলী মজুমদারের পৌরোহিত্যে এক সভায় বিভিন্ন বক্তারা তাকে বিজেপির দলীয় টিকিট প্রদানের দাবি জানান। তারা বলেন, আজিবউদ্দিন লস্কর এলাকার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষের সমর্থন রয়েছে তার পক্ষে। তাকে বিজেপি টিকিট প্রদান করা হলে অনায়াসে জয়ী হবেন বলে তারা আশাবাদী। এদিনের সভায় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন শিলু রানী দাস, নির্মলা রাজবংশী, গৌরাঙ্গ পাল সহ অনেকে। বর্তমানে আমরা প্রেসিডেন্ট লাল সিং জিপির তাইন বহুত কাজ কররা অজিত ভাই, আমরা মানে অলি গলি বহুত কিছু কাম করিয়া দিরা। আমরা চাই আগামী যে বিধানসভা ইলেকশন আর বিজেপির থেকে আমরা অজিত ভাইয়ের আবার চাইলাম। আশা তো যে আমরা সবেরও আশা, হিন্দু মুসলিম যা আছে আশা, আমি সবু স্যার অজিত ভাই আবার লাগে, মানে এমএলএর টিকিট যদি পাইন খুবই ভালো আছে, তা আমরা দাবি করলাম আর কি। হ্যাঁ, আমরা অজিত ভাই যদি জিতই তো খুব ভালো কাজ হইব। আমরার আগেও অজিত ভাই পঞ্চায়েত থেকে ফার্স্ট করছেন বা মেম্বার থেকে ফার্স্ট করছেন, তাই বহুত ভালো কাজ করিয়া গেছে।
আসন্ন বিধানসভা নির্বাচনে মহাজোটের সরকার হবে ঠিক এমনই অভিমত ব্যক্ত করলেন বৃহত্তর সোনাই এলাকার প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর। রবিবার সোনাই বাজরিপার জিপি মন্ডল কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। বাবাহন সিংহের পৌরোহিত্যে সভায় সোনাইয়ের প্রাক্তন বিধায়ক এনামুল হক এই অভিমত ব্যক্ত করে বলেন, বাদ্রি সেতু উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান সরকার আটকে রেখেছে। আক্রোশ মেটাতে বাদ্রি সেতু অ্যাপ্রোচ করেনি শাসক দল বলে জানান তিনি। আমিও দেখুন লোকে আমি ক্লাস পড়লো গভর্নমেন্ট স্কুলে ভর্তি হইবার দিন তাই নো আমার লোকে হয়ে গেছে। তার উপরে আমি তখন তাই মেট্রিক দিলে কি বছর আমার আমল আপনারা স্কুলের দাবি আসলো যে দান ছাড়া মানিলাই এলাকার 6 কোটি টাকা যে আমরা স্কুলকে সেঞ্চন করলাম আমার আমল প্রায় 80% খাওয়া হয়ে গেছে। আমরাও যে কন্ট্রাক্টার দিয়েছিলাম ও কন্ট্রাক্টার দিয়েছি প্রায় শেষ হয়ে গেছে। তাছাড়া দেখুন 2টা ওয়াটার সাপ্লাই স্কিম প্রায় 1 কোটি 1 কোটি আপনার গ্রাম হয়েছে। একটা আপনার মণিপুরী বস্তিতে হয়েছে, একটা অধিকে পাঁচ দিনে একটা অধিক হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। চাকরির ক্ষেত্রে বরাক ব্রহ্মপুত্র নয়, যোগ্যতাই শেষ কথা বললেন সাংসদ রাজদীপ। ১৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, ত্রিপুরায় আটক পাথারকান্দির যুবক। ভোটের আগে শিলান্যাসের হিড়িক উধারবন্দেও নলকূপের ভিত্তি স্থাপন করলেন মিহির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।